হাইকোর্টের নির্দেশে সারা রাজ্যের পাশাপাশি এবার দক্ষিণ দিনাজপুরেও বন্ধ হতে চলেছে অবৈধ টোটো। সূত্রের খবর, টোটোর পরিবর্তে আনা হবে টোটোর মতো ই রিকশা, আর তা কার্যকর করতে 1 সেপ্টেম্বর থেকে ধরপাকড় শুরু হবে বলে জানা গিয়েছে। 31 আগস্টের পর আর অবৈধ টোটো রাস্তায় চলবে না বলেই জানা গেছে, ফলে টোটো চালক সহ পরিবারগুলি অথৈ জলে পড়বে। সেই কারণে মঙ্গলবার TUCI এর সংগঠন সংগ্রামী টোটো চালক ইউনিয়নের তরফে গঙ্গারামপুর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিককে ডেপুটেশন প্রদান করা হয়। মঙ্গলবার সংগঠনের তরফে BDO-কে অবৈধ টোটো বাতিলের ব্যাপারে জানানো হলে BDO সাহেব জানিয়েছেন, কোনো টোটো চালককে 31 তারিখের পর টোটো জমা দিতে বলা হয়নি, এমনকি কোনো প্রশাসনিক মহল থেকেও কোনো রকম নির্দেশ দেওয়া হয়নি যে 31 তারিখের পর টোটো চালকদের টোটো ফেরত দিতে হবে বা টোটো চলাচল বন্ধ থাকবে। তবে কোন আধিকারিক এমনটা বলেছেন তার কিছুই জানেন না ব্লক সহ BDO। এ প্রসঙ্গে বাম সংগঠনের জেলা সম্পাদক মানস চক্রবর্তী বলেন, গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে যে টোটো চালকদের বিরুদ্ধে একটা মাইকিং হচ্ছে, যে সমস্ত কেউ আর কি 1 সেপ্টেম্বর থেকে আর কেউ টোটো চালাতে পারবে না এবং সেই টোটোগুলো জমা দিতে হবে। তো এবার এই জায়গা থেকে সমস্ত টোটো চালক ভাইরা কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা উদ্বেগের মধ্যে, অশান্তির মধ্যে আছে। সবচেয়ে কাছের যিনি প্রশাসনিক অথরিটি, তিনি হচ্ছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক বা BDO, তাকে আমরা ফোন করি, তার কাছে সময় চাই যে এই যে চূড়ান্ত একটা অব্যবস্থার মধ্যে এবং উদ্বেগের মধ্যে এতগুলো টোটো চালক, যার মধ্যে BA MA পাস ছেলেরাও আছেন, তারা করে খাচ্ছেন, তাদের ব্যাপারে আপনাদের কী ভূমিকা। সেক্ষেত্রে প্রশাসকের তরফ থেকে আমাদের যেটা বলা হলো সেটা হচ্ছে যে কোনো টোটো চালককে 1 তারিখের পরে টোটো জমা দিতে বলা হয়নি। কোনো উঁচু মহল বা প্রশাসনের কোনো মহল থেকে কোনো ধরনের অর্ডার আসেনি এরকম যে 1 তারিখের পরে টোটো চালকদের টোটো ফেরত দিতে হবে বা টোটো বন্ধ করতে হবে। কিং কোন কর্তৃপক্ষ করেছে সেটা ব্লক ডেভেলপমেন্ট আধিকারিক জানেন না, BDO সাহেব জানেন না, এবং সেক্ষেত্রে মাইকিং যারা করছেন তার দায়িত্ব BDO সাহেব নিতে চান না। সেক্ষেত্রে আমরা চূড়ান্তভাবে যেটা বলতে চাই সেটা হচ্ছে মাইকিং যা হয়েছে চূড়ান্ত বেআইনিভাবে সমস্ত টোটো চালকদের বিভ্রান্ত করবার জন্য হয়েছে, এবং আমরা আশা করব যে কোনো তরফ থেকে টোটো চালকদের বিভ্রান্ত করবার জন্য এই ধরনের বেআইনি কোনো কার্যকলাপ যাতে না করা হয়, এ মর্মে আমরা BDO সাহেবকে অনুরোধ করেছি। এবার আমরা লিখিতভাবে এখানে প্রশ্ন উঠেছে, বেআইনিভাবে মাইকিং করা হচ্ছে তা কি শুধুই টোটো চালকদের বিভ্রান্ত করার জন্য? এইভাবে বেআইনি কার্যকলাপ না করা হয় তার জন্য অনুরোধ জানিয়েছেন সংগ্রামী টোটো চালক ইউনিয়ন। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, আমার নিউজ। Unique collection, all types of female dresses, western top, designer sarees, churidar kurta leggings, female jeans and top, menswear, branded t-shirts and jeans, stylish kids dress, all this and much more at Shri Shyam, a complete family shop, TB Road, Gangarampur.